ভিন্নগ্রহ থেকে আসা এলিয়েন এক বোকাশোকা বালকের মাথায় হাত বুলিয়ে দিল, আর তারপর থেকে স্কুলের সেই দুর্বল ছাত্রটি হয়ে উঠল সবচেয়ে মেধাবী। গণিত কিংবা কম্পিউটারের নানা সমাধান দিল নিমিষেই। এলিয়েনের ছোঁয়ায় বিস্ময় বালক হয়ে ওঠার এই গল্পটা ভারতীয় সিনেমা কই মিল গায়ের। কিন্তু এবার সিনেমা নয়, যেন সাক্ষাৎ বিস্ময় বালক। বয়স মাত্র 4, এইটুকু বয়সে মাথা ভর্তি কত জ্ঞান তার। এখনও স্কুলের বারান্দায় পা রাখা হয়নি, সে কিনা মুহূর্তেই দিচ্ছে গণিত রসায়ন ও পদার্থবিজ্ঞানের জটিল সব সমীকরণের সমাধান। সুবর্ণ আইজ্যাক বাড়ি, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশিদুল বাড়ির সন্তান। এই শিশুর বিস্ময়কর প্রতিভার খ্যাতি এখন মার্কিন মুল্লুক ছাড়িয়ে বিশ্বজুড়ে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েছিল আমি, আর আমার স্ত্রী তাকে হসপিটাল নিয়ে গেলাম। আমি তার হাত ধরে বললাম, আইজ্যাক ইউ উইল বি ফাইন, ডক্টর সেড ইউ উইল বি ফাইন সুন, বিকজ ড্যাডি লাভস ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ইউনিভার্স। আইজ্যাক বলল, ড্যাডি ইউনিভার্স অর মাল্টিভার্স। 4 বছর বয়স, এর মধ্যে সে সব হায়ার লেভেলের ম্যাথ করা শিখে গেছে, সে অলরেডি ফেসডি লেভেলের ম্যাথ সলভ করতে পারে। বাবা রাশিদুল নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি বার কলেজের গণিতের অধ্যাপক। তার ছেলে সুবর্ণ আইজ্যাকের বয়স যখন মাত্র 1 বছর, একদিন হঠাৎ নিজে নিজেই অঙ্কের যোগফল ও সূত্র বলতে থাকে। তারপর থেকে ছেলেকে গণিতের সূত্র শেখাতে শুরু করে। কিন্তু এই শিশুর মাঝে যে অবাক করা কিছু লুকিয়েছিল তা কে জানতো? সুবর্ণ সম্পর্কে আমি প্রথমেই জানতে পারি অনলাইন নিউজের মধ্য দিয়ে। পরবর্তীতে প্রফেসর রাশিদুল বাড়ির সাথে যখন আমার ফেসবুকে বন্ধুত্ব হয়, তখন আরো অনেক বেশি কাছাকাছি আসা হয় সুবর্ণের। আমাদের বর্তমান প্রজন্ম যেন অনুপ্রেরণা গ্রহণ করে সুবর্ণের কাছ থেকে। রসায়নবিদ্যার অন্যতম অধ্যায় পর্যায় সারণী সাধারণত পড়ানো হয় 9-10 শ্রেণীতে, কিন্তু মুখে কথা ফোটার সময় থেকেই তা মুখস্থ করে ফেলে সুবর্ণ আইজ্যাক। পদার্থ রসায়ন সহ বিজ্ঞানের জটিল সব সূত্র এসেছে তার নখদর্পণে। আইজ্যাক is an extraordinary young man, and I mean young. He came to my office 2 years ago. I've known his father for a number of years. Came to my office 2 years ago, and he knew the whole periodic table. Isaac ke ekta problem solve korar jonno dei seta sei 4 minuter bhitore equation ta solve kore jeta একটা ইউনিভার্সিটির ছাত্র করতে তার আধা ঘন্টা সময় লাগবে। What is uncertainty principle? Delta x times delta p. সুবর্ণ আইজ্যাকের এই বিস্ময়কর প্রতিভার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর কাড়ে গোটা বিশ্বের। বিষয়টি নজরে আসে হোয়াইট হাউজেরও, তবে এই বিস্ময় বালকের প্রতিভার স্বীকৃতি দিতে একের পর এক পরীক্ষা নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নাম করা সব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাস্ত্রের বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ। And this one? Mommy. And here? Mommy. And this one? Iron.
right, iron. Dr. Daniel Cabot, উনি আমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করছিল সুবর্ণর ক্যালকুলাস ব্যাকগ্রাউন্ড, আই মিন উনি ম্যাথ ব্যাকগ্রাউন্ড টেস্ট করতে চাচ্ছে। তো আমরা সুবর্ণকে নিয়ে সেখানে গেলাম, উনি সুবর্ণর অলমোস্ট 1 আওয়ারের একটা ইন্টারভিউ নিল। সুবর্ণ সব হায়ার লেভেলের ক্যালকুলাসগুলো সলভ করে দিতে পারছিল, উনি সারপ্রাইজ হয়ে গেছে। When Dr. Mejanur Chaudhary তার ইন্টারভিউ নেওয়া শুরু করলো, আইজাক বদলে গেল। সে মনে হচ্ছিল না সে 15 ঘন্টা জার্নি করে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন গিয়েছে। আর সে অনেকগুলি পিএইচডি লেভেলের ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রবলেম সলভ করলো। I'm Saba Chaudhary, a graduate student at Columbia University. Today I'm at the Space Systems Laboratory with Mizanul Chaudhary, the technical brains behind the MIT Zero Robotics operation. Oh, I heard that you recently met Isaac Bari, the 4-year-old genius and protege. So what did you think of him? Why did you decide to take his interview at Fobana in Washington, D.C. when you attended? I think very high about Isaac. Hear that he performed at Fobana and you were with him on the stage. Yes. So how was this performance? His performance was very good. When I asked him to solve the equation, he sounded like a very experienced professor. I was very surprised when I saw him. So right now, কোনো জটিল পরীক্ষাই আটকাতে পারেনি এই ক্ষুদে আইনস্টাইনকে। সুবর্ণের বাবা জানায় পিএইচডি পর্যায়ের অনেক গণিতের সমাধান নিমিষে দিচ্ছে তার ছেলে। অবশেষে বিস্ময় শিশুর মেধার স্বীকৃতিপত্র দেয় হোয়াইট হাউস, যা কিনা এর আগে প্রথম বাঙালি হিসেবে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি আর সুবর্ণ প্রবলেম সলভিং করতেছিলাম লিমন কলেজে। আলবার্ট এক দৌড়ে প্রেসিডেন্ট ওবামার চিঠিটা আমাদের কাছে নিয়ে আসলো। এটা পাওয়ার পর সুবর্ণর রিয়াকশন ছিল ভেরি সারপ্রাইজিং। সে তার এনভেলপটা তার বুকের সাথে বাজিয়ে অনেকক্ষণ রাখলো। এরপর হি স্টার্টেড জাম্পিং আপ অ্যান্ড ডাউন উইথ লটস অফ জয় অ্যান্ড সে লেটারটা ওপেন করলো, 7-8 বার পড়ে ফেললো। চিঠিতে বারাক ওবামা বলেন সুবর্ণ আইজাকের মতো অসাধারণ মেধাবীদের প্রয়োজন যুক্তরাষ্ট্রের। I've had the pleasure of meeting Isaac Bari on several occasions, and it's always a delight to meet someone who's so young, so bright, so full of knowledge, and so interested in learning. He's explained to me about physics and calculus, and it's remarkable to see what a young man like him can accomplish, and I'm sure he has a bright future ahead of him. ২০১২ সালে এই রত্ন জন্ম নেয় চট্টগ্রামের মেয়ে শাহেদার গোল আলো করে। আমি এটা বলার সাথে সাথে সে আমাকে বলে, মামি ইফ 1+1=2 দেন n+n=4 রাইট মামি? আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমার হাজব্যান্ড তখন পাশের রুমে বসে ওর স্টুডেন্টদের পেপার গ্রেড করছিল। তো এইটা শুনে সাথে সাথে দৌড়ে চলে আসলো। আসে আমাকে ও জিজ্ঞেস করে, নিবু তুমি কি জানো আমাদের সামনে কে বসে আছে? এটা আমাদের ফিউচার সায়েন্টিস্ট রিমোট, আমাদের ফিউচার আইজাক নিউটন। হাউ মেনি প্রোটন ইন বোরন? 5. হোয়াট ইজ দ্য অ্যাটমিক ম্যাস ফর বোরন? 5 + 5 = 10.
an atomic number for carbon? Six. What is the atomic, how many proton in carbon? Six. What is the atomic mass for carbon? 6 + 6 = 12. Indium, rhodium, palladium, silverware, then cadmium and indium, tin cans, antimony, then tellurium and iodine and xenon and then cesium and... নিয়মিত নিজের বিজ্ঞান গবেষণাগারে সময় কাটান সুবর্ণের বাবা রাশিদুল বারী, সঙ্গে থাকে ছেলে সুবর্ণ। এভাবেই দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে সুবর্ণ আইজাক, তাই ওর স্বপ্ন বিজ্ঞানী হবার। Mm-hmm. And you cancel that one. Okay, and then this one? The positive side. যেমন ইচ্ছে কাজও তেমন। মাত্র 3 বছর বয়সেই লেবু থেকে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষা শুরু করে, সফল হয়। লেমন থেকে কি করে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়, সে শত শত হাজার হাজার বাংলাদেশিদের সামনে সে প্রমাণ করে দিলেন। ছোট্ট সুবর্ণের অবিশ্বাস্য প্রতিভার কথা ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে, সবাইকে তাক লাগিয়ে চলছে রোজ। খুদেই বিজ্ঞানীর কেরামতিতে অবাক আমেরিকার বড় বড় বিজ্ঞান মনস্করা। এই শিশুকে যুক্তরাষ্ট্রের সম্পদ বলে আখ্যা দিয়েছে দ্য সিটি কলেজ অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিজা। তার মতে সে কেবল বিজ্ঞানী আইনস্টাইনই নয়, বড় হয়ে তৈরি করবে নতুন ইতিহাস। They are very self-motivated and they have fun at what they do. I know that both of those boys are just not only amazingly smart and geniuses. And you see when it starts from a young age and there's a love of education and there's a love of learning and a curiosity, that is what makes the difference in the world. President Lisa Isaac had interviewed him for 4 hours. তিনি আইজাককে 15টা ম্যাথ, 15টা ফিজিক্স, 15টা কেমিস্ট্রি কোশ্চেন করলেন। এর মধ্যে অনেকগুলি ছিল পিএইচডি লেভেলের প্রবলেম। আইজাক সলভ অল প্রবলেম ইনক্লুডিং ওয়ান ভেরি কমপ্লিকেটেড পিএইচডি লেভেল ফিজিক্স প্রবলেম। প্রেসিডেন্ট লিসা ওয়াজ ভেরি ইমপ্রেস, সো ইমপ্রেস দ্যাট শি অফার অ্যান অ্যাডমিশন টু আইজাক। শুরুতে নাম ছিল সুবর্ণ প্রতীক বারী। বিজ্ঞান শাস্ত্রে তার অবিশ্বাস্য অর্জনের কারণে নাম হয়ে ওঠে সুবর্ণ আইজাক বারী। আইজাকের যখন 1 বছর বয়স তখন আমি একটা মেসেজ পেলাম ফেসবুকে। মেসেজটা পেলাম প্রফেসর মাহফুজুর রহমান, তিনি আমাকে বললেন তিনি চাচ্ছেন আমি আমার ছেলের নাম পরিবর্তন করি। আই আস্ক হিম ওয়াই হি ওয়ান্ট মি টু চেঞ্জ মাই সান নেম। And he said, Isaac, সে যে সমস্ত অঙ্কের সমস্যার সমাধান করছে, প্রবলেম অ্যান্ড ইকুয়েশন, এটা অতি আশ্চর্যজনক। তো আমি শুধু বিজ্ঞানের ছাত্র নই, আমি বিজ্ঞানের ইতিহাসও পড়ি এবং কিছুটা গবেষণা করি। আমি তার এই ছোট্ট শিশুটির সঙ্গে, বাঙালি শিশুর সঙ্গে, আরেকজনের আমার মনে হলো অঙ্গাঙ্গি জড়িত একটা সম্পর্ক আমি দেখতে পেলাম। সেই মহাজ্ঞানী মহামানবের নাম হলো স্যার আইজাক নিউটন, যাকে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলে মনে করি। তিনিও এরকম বয়সেই
জটিল অঙ্কের সমস্যার সমাধান করেছিলেন ঠিক এই বয়সে না আর একটু 7-8 বছর বয়সে এই ছোট আইজাক তো আরও ছোট তখন আমি তার বাবার কাছে বললাম যে তার নাম আপনি আইজাক রেখে দেন কারণ সে একদিন স্যার আইজাক নিউটনের মতো হবে বলে আমি বিশ্বাস করি এবং সে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে অঙ্ক বিজ্ঞান ফিজিক্স সে একজন খুবই বড় বিজ্ঞানী হবে বলে আমি মনে করি তো অতঃপর উনি এই নামটা গ্রহণ করলেন এবং এই শিশুটির নাম মধ্যে আরও আছে সুবর্ণ সুবর্ণ আছে বোধহয় আইজাক নাম দেওয়া হলো সুবর্ণের একমাত্র বড় ভাই রিফাত আলবার্ট বাড়ির বয়স মাত্র 12 মেধা আর পাণ্ডিত্যে সেও যে কম নয় মাত্র 7ম গ্রেডে পড়া অবস্থায় 7 ভাষায় কম্পিউটার প্রোগ্রামিংয়ে অভ্যস্ত সে এখন হাই স্কুলে না গিয়েই বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে যে তার ভাইয়ের প্রতিভায় মুগ্ধ সেও Many people believe that Isaac became famous overnight, but it took him, he took many interviews with many presidents from universities all over the US for President Obama to recognize Isaac's talent. চার পেরিয়ে পাঁচের পথে হাঁটছে সুবর্ণ বিজ্ঞানী হওয়ার যে স্বপ্নযাত্রা হয়তো তা ধরা দিবে শিগগিরই তারে চমকে দেওয়া অর্জন যুক্তরাষ্ট্রের গোটা পৃথিবীর বাংলাদেশের তো বটেই কারণ ও যে আমাদেরই সন্তান